ছোটা নাগপুরের এই ছোট শহরটায় পুজো ছুটি কাটাতে আমরা আগে অনেকবার এসেছি। আরও বাঙালিরা আসে, কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে, কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে। দিন দশেকে অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায়। বাবা বলেন, আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই, কিন্তু জলবায়ুটা তো ফ্রি, আর সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না। দলে ভারী হয়ে আসি, তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকান পাট না থাকলেও দশটা দিন দারুণ ফুর্তিতে কেটে যায়। একটা বছরের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাত কি এটা জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে, কারণ চার বেলা খাওয়া এক। সেই মুরগির মাংস, ডিম, অড়হর ডাল, বাড়িতে দোয়া গরুর দুধ, বাড়ির গাছের জামরুল পেয়ারা, দিনের রুটিনও এক। রাত দশটায় ঘুম, ভোর ছটায় ওঠা, দুপুরে তাস মোনাপলি, বিকেলে চায়ের পর রাজা পাহাড় অব্দি ইভিনিং ওয়াক, অন্তত একদিন কালীঝোড়ার ধারে পিকনিক, দিনে ঝলমলে রোদ আর তুলো পেঁজা মেঘ, রাত্রির আকাশের এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ, কাক শালিক কাঠবেড়াল গুবরে ভোমরা গিরগিটি কাঁচপোকা কুঁচফল সব এক। কিন্তু এবার নয়, এবার একটা তফাত হল। অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হলো? সে হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার। আমার ছোট বোন শর্মী, ওর 12 বছর বয়স, তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে। আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই। এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করছে, ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করছে, শার্টের নিচে গেঞ্জি পরে না, ওপরে 3টে বোতাম খোলা রাখে। সেই অংশুমান চ্যাটার্জি সঙ্গে 3 জন চামচা নিয়ে কুণ্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে, সঙ্গে পোলারাইজড কাঁচের জানলাওয়ালা এয়ার কন্ডিশনড হোল্ডে মার্সিডিজ গাড়ি। সেবার আন্দামান যাবার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে আর আশেপাশের ছোট নৌকোগুলো সেই ঢেউয়ে নাকানি চোবানি খাচ্ছে। অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকো বাঙালি চেঞ্জারদেরও সেই রকম অবস্থা হয়, ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না। মোট কথা, এই একরত্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ছোট মামা ছবি টবি দেখেন না, তার শখ হলো পাম স্ট্রিট। তিনি বললেন, ছেলেটার যশের রেখাটা না একবার দেখে আসতে হচ্ছে, এ সুযোগ কলকাতায় আসবে না। মায়ের অবশ্য ইচ্ছে অংশুমানকে একদিন ডেকে খাওয়ানোর। শর্মীকে বললেন, হ্যারে তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয় এত সব পড়িস টরিস, ও কি খেতে ভালোবাসে জানিস? শর্মী মুখস্থ আউড়ে গেল, কই মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কচি পাটার ঝোল, তন্দুরি চিকেন, মুসুরির ডাল, আমের মোরব্বা, ভাপা দই, তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ। মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা বললেন, খেতে বলতে তো আপত্তি নেই, হয়তো বললে আসবেও, তবে সঙ্গের ওই মোসাহেবগুলো। ছেনিদা আমার খুড়তুতো ভাই, সে সাংবাদিক, খবরের কাগজের অফিসে কাজ করে, ছুটি প্রায় পায় না বললেই চলে। এবার এসেছে ঝিকুড়িতে সাঁওতালদের একটা পরব হয় এই সময়, সেই নিয়ে একটা ফিচার লিখতে। সে বলল এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে। লোকটা 367 দিন শুটিং করে, ছুটির মকা কি করে পেল সেটাই তো একটা স্টোরি। একমাত্র ছোটদারই কোনো তাপ নেই, ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে, ফিল্ম সোসাইটির মেম্বার, জার্মান, সুইডিশ, ফরাসি, কিউবান, ব্রাজিলিয়ান ছবি দেখে, বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশুনো করছে। অংশুমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে 3 মিনিট দেখে দ্যাট ডিসগাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গেছিল। তাকে দেখে মনে হয় এবারের ছুটিটাই মাটি। ফিল্ম স্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটা নষ্টই করে দিয়েছে। যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে 2-4 জন আছেন যারা এখানেই থাকেন, তাদের মধ্যে গোপেনবাবু একজন। একটা ছোট্ট বাড়ি করে এখানে আছেন প্রায় 22 বছর, চাষের জমিও নাকি আছে কিছু, বয়স বোধহয় বাবার চেয়ে বছর 5-এর বেশি, রসিক মানুষ, উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায়। আমরা পৌঁছানোর 2 দিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির, খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকোছা মারা ধুতি,
হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেডস জুতো। বাংলোর বাইরে থেকেই ভদ্রলোক হাঁক দিলেন, চৌধুরী সাহেব আছেন নাকি? আমরা চা খাচ্ছিলাম, বাবা ভদ্রলোককে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে। ওরে বাবা, এই যে দেখছি এলাহি কারবার, আমি কিন্তু শুধু এক কাপ চা, বললেন ভদ্রলোক। গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল, বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন। দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি, এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই, বললেন বাবা। কেন? ভদ্রলোকের ভুরু কুচকে গেছে। সে কি মশাই, তার আর হাট বসে গেছে এখানে, আর আপনি জানেন না, বললেন বাবা। তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি? এত বড় ফিল্মস্টার এসে রয়েছে এখানে, গোটা শহরে হই হই পড়ে গেছে, আর আপনি সে খবর রাখেন না, বললেন ছোট মামা। ফিল্ম স্টার? গোপেনবাবুর ভুরু এখনো কুঁচকোনো। ফিল্ম স্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই? ফিল্ম স্টার মানে তো শুটিং স্টার, তা তো শুটিং করে শুনেছি। হ্যাঁ, শুটিং স্টার জানো তো সুমন, আজকে আছে কালকে নেই, ফস করে খসে পড়বে আকাশ থেকে, আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করলো অমনি পুড়ে ছাই, তখন পাত্তাই পাওয়া যাবে না তাদের। ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে। আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে? গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু। আসল স্টার? প্রশ্নটা করলেন বাবা, কিন্তু সকলেরই দৃষ্টি গোপেনবাবুর দিকে। সকলের মনেই এক প্রশ্ন। গির্জার পেছন দিকে কলুটোলার চাটুর্যেদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে দেখেছেন তো? হ্যাঁ, সেইখানেই এসে রয়েছেন ভদ্রলোক। নাম বোধ হয় কালিদাস না কালীপ্রসাদ না, ওই রকম কিছু একটা হবে, পদবী হচ্ছে ঘোষাল। স্টার বলছেন কেন? বাবা জিজ্ঞেস করলেন। ও বাবা বলবো না, একেবারে পোল স্টার, স্টেডি, ইটার্নাল, 100 ওপর বয়স, কিন্তু দেখে বোঝবার জো নেই। বলেন কি, সেঞ্চুরিয়ান? মামার হাঁয়ের মধ্যে চিবনো টোস্টের অনেকটা এখনো গেলা হয়নি। সেঞ্চুরি প্লাস 26, 126 বছর বয়স ভদ্রলোকের, জন্ম 1856, সিপাহী বিদ্রোহের ঠিক এক বছর আগে, রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861। আমাদের কথা বন্ধ, খাওয়াও বন্ধ। গোপেনবাবু আবার চুমুক দিলেন চায়ে। প্রায় এক মিনিট নিস্তব্ধতার পর ছোটদা প্রশ্ন করল, বয়সটা আপনি জানলেন কি করে? উনি নিজেই বলেছেন। নিজে কি আর যেচে বলেছেন, অতি অমায়িক ভদ্রলোক, নিজে বলার লোকই নন, কথায় কথায় বেরিয়ে পড়ল, দেখে মনে হবে 80-82। ওরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল, একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম, পাকা চুল, চোখে সোনার চশমা, পরনে লাল পেড়ে শাড়ি। কথা ছলে শুধলাম, আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করছে তো? ভদ্রলোক স্মৃতহাস্য করে বললেন, গিন্নি নয় নাথ বউ। আমি তো থ বললুম, কিছু মনে করবেন না, কিন্তু আপনার বয়সটা কত মনে হয়? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললুম, দেখে তো মনে হয় 80-82। আবার সেই মোলায়েম হাসি হেসে বললেন, অ্যাড অ্যানাদার 46, বুঝুন তাহলে সোজা হিসেব। এরপর ঠিকমতো ব্রেকফাস্ট খাওয়া হলো না, এমন খবরে খিদে মরে যায়। ভারতবর্ষের না, শুধু ভারতবর্ষ কেন, খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন। আমরা যখন রয়েছি তখনই রয়েছেন, এটা ভাবতে মাথা ভোঁ ভোঁ করছে। দেখে আসুন গিয়ে, বললেন গোপেনবাবু। এমন খবর তো চেপে রাখা যায় না, তাই বললুম দু চারজনকে, এই সুধীরবাবু, সেন সাহেবকে, বালিগঞ্জ পার্কের মিস্টার নেওটিয়াকে, সবাই গিয়ে দর্শন করে এসেছেন, আর দুটো দিন যাক না, দেখুন কি হয়, আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন। লোকটির স্বাস্থ্য কেমন? মামা জিজ্ঞেস করলেন। সকাল বিকেল ডেলি 2 মাইল। হাঁটেন? হাঁটেন, লাঠি একটা নেন হাতে, তবে সে তো আমিও নি, ভেবে দেখুন আমার দ্বিগুণ বয়স। ভদ্রলোকের আয়ুরেখাটা যদি, মামার সেই ওয়ান ট্র্যাক মাইন্ড, দেখবেন হাত বললেই দেখাবেন, বললেন গোপেনবাবু।
ছেনিদা এতক্ষণ চুপচাপ ছিল, হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল। স্টোরি, এর চেয়ে ভালো স্টোরি হয় না, একেবারে স্কুপ। তুই কি এখনই যাবি নাকি? প্রশ্ন করলেন বাবা। 126 বছর বয়স, এরা কিভাবে মরে জানো তো? এই আছে তো এই নেই, ব্যারাম ট্যারাম দরকার হয় না। সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলায়, পরে দর্শনের হিড়িক পড়ে গেলে আর চান্স পাবো না। বস বস, বাবা একটু ধমকের সুরেই বললেন, সবাই একসঙ্গে যাব, তোর তো একার প্রশ্ন নেই, আমাদের সকলেরই আছে। খাতা নিয়ে যাস, নোট করে নিবি। বোগাস কথাটা বলল ছোড়দা, আর বলেই আবার দ্বিতীয়বার জোরের সঙ্গে বলল, বোগাস, ধাপ্পা, গুল। মানে? গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো। দেখো সুরঞ্জন, শেক্সপিয়ার পড়েছ তো? দের আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, জানা আছে তো? সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না। ছোড়দা গলা খাঁকড়ে নিল। আপনাকে একটা কথা বলছি গোপেনবাবু, আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা 100 বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যেবাদী না হয় জঙ্গলি ভূত। রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামে শোনা গিয়েছিল মেজরিটি নাকি 100 বেশি বয়স, আর তারা এখনো ঘোড়া টোড়া চড়ে। এই নিয়ে ইনভেস্টিগেশন হয়, দেখা যায় এরা সব একেবারে প্রিমিটিভ, তাদের জন্মের কোনো রেকর্ডই নেই। পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টোপাল্টা জবাব দেয়। 90-এর গাঁট পেরোনো চারটিখানি কথা নয়, লঞ্জিভিটির একটা লিমিট আছে। হ্যাঁ, নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে। বার্নার্ড শ, বার্টন রাসেল, পিজি উডহাউস, কেউ পৌঁছাতে পারেননি 100। আরে যদুনাথ সরকার পারেননি, সেঞ্চুরি কি মুখের কথা? আর ইনি বলছেন নাকি 126। বোগাস। হ্যাঁ, জোরোয়াগার নাম শুনেছিস? খেঁকিয়ে প্রশ্ন করলেন মামা। না, কে জোরোয়াগা? তুর্কির লোক কিংবা ইরানের, ঠিক মনে নেই, কিন্তু 34-35-এর কথা। 164 বছর বয়সে মারা যান, সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদ। বোগাস বোগাস, ছোড়দা মুখে যাই বলুক, কালী ঘোষালের বাড়ি যখন আমরা গেলাম, সে বোধ হয় অবিশ্বাসটাকে আরো পাকা করার জন্যই আমাদের সঙ্গে গেল। গোপেনবাবুই নিয়ে গেলেন। বাবা বললেন, আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে। চেনা নেই শোনা নেই, কেবল 126 বছর বয়স বলে দেখা করতে যাচ্ছি, এটা যেন কেমন কেমন লাগে। ছেনিদা অবশ্য সঙ্গে নোটবুক আর 2 ডট পেন নিয়েছে। মা বললেন, আজ তোমরা আলাপটা সেরে এসো, আমি এর পরদিন যাব। কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার, কাঠের চেয়ার মোড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করেছে। ব্রেকফাস্টের ঘণ্টাখানেকের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম। ঘোষাল সাহেব বাড়ি আছেন? গোপেনবাবুর হাঁকের মিনিটখানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন। মন খালি বলছে, 126, 126, অথচ চেহারা দেখলে সত্যি 80-এর বেশি মনে হয় না। ফর্সা রং, বাঙালে একটা বেশ বড় আঁচিল, টিকলো নাক, চোখে পরিষ্কার চাহনি, কানের দুপাশে দুগাছা পাকা চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক। এককালে বোধহয় দেখতে ভালোই ছিলেন, যদিও হাইট 5'6" বেশি নয়। গায়ে সিল্কের পাঞ্জাবি, পাজামা, কোটকি চাদর আর পায়ে সাদা কোটকি চটি। চামড়া যদি কুঁচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে। আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন। ছোড়দা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করছিল বোধ হয়। বাবা, রজু বস না বলতে একটা টুলে বসে পড়ল। সে এখনো গম্ভীর। এভাবে আপনার বাড়ি ছড়াও করাতে ভারী লজ্জিত বোধ করছি আমরা, বললেন বাবা। তবে বুঝতেই পারছেন, আপনার মতো এমন দীর্ঘজীবী মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি আমাদের, তাই আর কি। ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন, আরে অ্যাপোলোজাইজ করার কোনো প্রয়োজন নেই মশাই, একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে, সেটা স্বাভাবিক। বয়সটাই যে আমার বিশেষত্ব, ওটাই একমাত্র ডিস্টিংশন, সেটা কেন আমি বুঝি না। আর আপনারা এলেন কষ্ট করে, আপনাদের সঙ্গে আলাপ হলো, এ তো আনন্দের কথা মশাই। তাহলে একটা কথা বলেই ফেলি আপনাকে, একটা অনুমতি নেওয়ার প্রয়োজন।
বললেন বাবা। আমার এই ভাইপোটি, নাম শ্রীকান্ত চৌধুরী, আরে ও হলো সাংবাদিক, তো ওর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায়। অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে তবেই। আপত্তি কিসের? শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমার সৌভাগ্য। গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন। তুলসিয়ার নাম শুনেছেন? শোনেননি? মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই। বেলডাঙ্গা জানেন তো? বেলডাঙ্গায় নেমে 17 কিলোমিটার দক্ষিণে তুলসিয়ায় জমিদারি ছিল আমাদের, সেসব তো আর নেই। তবে বাড়িটা আছে, তারই এক কোণায় পড়ে আছি। সেখানকার লোকে বলে জমির অরুচি। আর বলবে নাই বা কেন বলুন, গৃহিণী গত হয়েছেন 52 বছর আগে। ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই। নাতি আছে একটি, ডাক্তারি করে, তারও আসার কথা ছিল। এক রুগীর এখন তখন অবস্থা, তাই শেষ মুহূর্তে আসতে পারলে না। একাই আসতে পারতুম, চাকরটি সঙ্গে ছিল, নাতবউ দিলে না, সে এসেছে সঙ্গে। এই 3 দিনেই পুরো সংসার পেতে বসেছে, ঘড়ির কাঁটার মতো চলছে সব। ডট পেনে আওয়াজ নেই, তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে। টেপ রেকর্ডারটার ব্যাটারি শেষ, সেটা টের পেয়েছে আসার দিন রোববারে, তাই কলম ছাড়া গতি নেই। সঙ্গে একটা ধার করা পেন্ট্যাক্স ক্যামেরা আছে, কোনো একটা সময় সেটা সদ্ব্যবহার নিশ্চয়ই হবে। ছবি ছাড়া এ লেখা ছাপা হবে কি করে? বলছি যে কিছু মনে করবেন না, আমি আবার একটু পামিস্ট্রির চর্চা টর্চা করি আর কি, বিলিতি মতে অবশ্য। তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন, শুধু একবারটি চোখ বুলব। ফাঁক পেয়ে বললেন মামা, বেশ তো দেখুন না। কালী ঘোষাল ডান হাত বাড়িয়ে দিলেন, মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিট খানেক দেখে মাথা নেড়ে বললেন, ন্যাচুরালি, ভেরি ন্যাচুরালি। আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ুরেখাকে বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে। আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে তেমন কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। এবার বাবা বললেন, আপনার স্মরণশক্তি কি এখনো মানে মোটামুটি ভালোই আছে? কলকাতায় কি আপনি একেবারেই আসেননি? প্রশ্ন করল ছেনিদা। এসেছি বই কি, পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে, কর্নওয়ালি স্ট্রিট হস্টেলে থাকতুম। ঘোড়ার ট্রাম ঢের চড়িছি, 2 পয়সা ভাড়া ছিল লালদিঘি টু ভবানীপুর, রিক্সা ছিল না তখন, পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের 5 মাথার মোড়ে, পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা, আমার সে কথাও স্পষ্ট মনে আছে। আজকাল যেমন ধরুন রাস্তাঘাটে কাক চড়ুই, তখন হাড় গিলে চড়ে বেড়াতো কলকাতার রাস্তায়, বলতো স্ক্যাভেঞ্জার বার্ড, আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত, প্রায় আমার কাঁধের হাইট, তবে কি একদম নিরীহ। তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটি কি আপনার মনে পড়ে? ছেনিদা চালিয়েই যাচ্ছে প্রশ্ন। বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক, আলাপ অবশ্যই ছিল না, আমি আর এমন কে বলুন যে আলাপ থাকবে, তবে একবার তরুণ বয়সে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলুম। কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায়, সে কি কণ্ঠ মশাই, গায়ে একবারে কাঁটা দিয়ে উঠল। আরে বাবা, সে তো বিখ্যাত ঘটনা, বললেন বাবা। বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো, তবে একটা না কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম, কিন্তু আমি কলেজের পাঠ শেষ করে দেশে ফিরে যাই। তবে হ্যাঁ, বিদ্যাসাগর, বিদ্যাসাগর একটা ব্যাপার বটে। হেদোর পাশ দিয়ে হাঁটছি আমরা 3 বন্ধু, বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে, মাথায় ছাতা, পায়ে চটি, কাঁধে চাদর, আমার চেয়েও মাথায় খাটো, ফুটপাতে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে, বিদ্যাসাগরের পা পড়তেই পপাত চ। আর আমরা 3 জন দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম, হাতে ছাতা ছিটকে পড়েছে রাস্তায়, সেটাও তুলে এনে দিলুম। ভদ্রলোক ওটা কী করলেন জানেন? এই জিনিস ওর পক্ষে সম্ভব,
যে ছোবড়ায় আছাড় খেলেন সেটা বাঁ হাত দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল তার মধ্যে ফেলে দিলেন। আমরা আরো আধ ঘন্টা ছিলাম, তার মধ্যে চা এলো আর তার সঙ্গে নির্ঘাত নাতবউয়ের তৈরি ক্ষীরের ছাঁচ। শেষকালে যখন বিদায় নিতে উঠলাম ততক্ষণে ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে, সেই সঙ্গে অবশ্য ছবিও তুলেছে খান দশেক। সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের অফিসে। সেইখানে ছবি ডেভেলপিং প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই করে তবে কাগজে বেরোবে। পাঁচ দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমেত কাগজে বেরিয়ে সে কাগজ আমাদের হাতে চলে এলো। লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন, বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি। ছেনিদা স্কুপ করলো ঠিকই, আর তার ফলে অফিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরও সাতখানা দিশি বিলিতি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলা হয়নি। ফিল্ম স্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুন্ডাদের নিয়ে মার্সিডিস গাড়ি করে 10 দিনের ছুটি 5 দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে। তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা। শর্মী খুব একটা আফসোস করল না, কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে। আর তার সঙ্গে বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে। বাবা বললেন, সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না। আমরা ফিরে আসার আগের দিন রাতে কালী ঘোষাল আর তার নাতবউ আমাদের বাড়িতে খেলেন। অল্পই খান ভদ্রলোক, তবে যেটুকু খান তৃপ্তি করে খান। জীবনে মরায় কখনো ধূমপান করিনি, তাছাড়া এই পরিমিত আহার, দুবেলা হাঁটা, এইসব কারণেই বোধ হয় যমরাজ আমার দিকে এগুতে সাহস পাননি। আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচেছিলেন কি? জিজ্ঞেস করলেন বাবা। বেঁচেছিলেন বই কি, শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল। আমার প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন, 113 বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন, গঙ্গা যাত্রার আয়োজন করো, আমার সময় এসেছে। অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই, চামড়া টান, একটা দাঁতও পড়েনি, যৎসামান্য পাক ধরেছে চুলে। যাই হোক, অন্তর্জলির ব্যবস্থা তো হলো। হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গা জলে শোয়া অবস্থায় চক্ষু মুদলেন। আমি পাশে দাঁড়িয়ে, আমার বয়স তখন 42, মশাই সেই দৃশ্য ভুলব না কখনো। এ তো রিমার্কেবল ব্যাপার, দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা। কলকাতায় ফেরার 7 দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে। বই নয়, পত্রিকা, নাম বায়োস্কোপ। বলল নবরঙ্গ পত্রিকার এডিটর শীতেশ বাগচির কাছে 50 টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে। 2 পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোঁজা ছিল, সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল। ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি, যাকে বলে ফিল্মের স্টিল, চকচকে আর্ট পেপারে ছাপা পৌরাণিক ছবি স্টিল। ফিল্মের নাম শবরী। ছবির তলায় লেখা, প্রতিমা মুভি টোনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালীকিঙ্কর ঘোষাল ও কিরণ শশী। এই নে, চেহারাটা মিলিয়ে দেখ, স্টুপিড কোথাকার, বলল ছোড়দা। দেখলাম মিলিয়ে, কিরণ শশীর চেয়ে ইঞ্চি তিনেক লম্বা, অর্থাৎ মাঝারি হাইট, খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা, টিকলো নাক, আর ডান গালে বেশ একটা বড় আঁচিল। বয়স দেখে 25-এর বেশি বলে মনে হয় না। আমার কেমন যেন
বুকটা খালি খালি লাগছে। জিজ্ঞেস করলাম, এটা কবেকার ছবি ছোড়দা? সেপয় মিউটিনির 68 বছর পরে, 1924, সাইলেন্ট ছবি। তার হিরো হচ্ছেন কালীকিঙ্কর ঘোষাল। এই প্রথম আর এই শেষ ছবি। 3 মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে। বলছেন, নবাগত নায়ক আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না, চিত্রাভিনেতা হিসেবে এর কোনো ভবিষ্যৎ নেই। মানে তাহলে ওর বয়স? যা মনে হয় তাই, 80-82। 24 সালের এ ছবিতে ও যদি 25 বছর হয়, তাহলে হিসেব করে দেখ, ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ। গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই। লোকটা তাহলে একেবারে বোগাস। 420। ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই, কিন্তু করব না, কারণ লোকটার ব্রেনটা শার্প আছে, সেটা তারিফ করতেই হয়। যখন বয়স ছিল তখন রাম হরকান হরকেছে, কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল, একটি মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের উপর থেকে টেনে এনে নিজের ওপর ফেলতে হয়।